জিও বাংলা প্রেজেন্স শারদ সম্মান দু হাজার উনিশের পুজোর গন্ধ এসেছে পুজো পরিক্রমা নিয়ে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি উত্তর কলকাতার এমন একটা জায়গায় যেখানে পুজো তো হচ্ছে পুজোর প্রস্তুতি তো হচ্ছেই তবে এই জায়গাটার কিন্তু একটা মাহাত্ম রয়েছে এইখানে এই পুজো মণ্ডপের পাশে এমন একজনের বাড়ি রয়েছে যিনি কিন্তু যাকে ছাড়া কিন্তু মহালয় অসম্পূর্ণ মহালয়ের দিন ভরে তার গলায় তার স্বরে বেজে ওঠে প্রত্যেকের ঘরের রেডিও আমার হিনটা শুনে বুঝতেই পারছেন আমি কার কথা বলছি হ্যাঁ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওনার বাড়ি এই পুজো মণ্ডপের পাশেই আর এই জায়গার এই পুজোর সঙ্গে উনি যুক্তও ছিলেন এই পুজোর মাহাত্মটাই এতটা আমি রয়েছে এখন শ্যামপুকুর আদি সার্বজনীনের পুজো মণ্ডপে আর এক এক্স্যাক্টলি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু কাজ চলছে পুরোদমে মহিলাদেরকেই দেখা যাচ্ছে কাজে ব্যস্ত আমি কথা বলে নেব তাদের সাথেই একটু নমস্কার প্রথমত আপনাদের কাজ আপনারা কি নিয়ে কাজ করছেন জেনারেলি আমাদের থিম হচ্ছে সবুজ বিপ্লব তো আমরা এখানে নানান যে কাজ হচ্ছে সেটা আমরা তো হ্যাঁ সবুজটাকে দেখাবার আমাদের পরিবেশনায় সবুজই আছে আর কাজ বলতে এখানে আমরা ডাবের খোলার উপরে আর হচ্ছে যেগুলো ক্যানভাসে বিভিন্ন ধরনের মানে সবুজটা মানুষের জীবন থেকে যে হারিয়ে যাচ্ছে আমরা সেই সবুজটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি তো এখানে কিসের কিসের উপর কাজটা কাজ আমাদের মেনলি হচ্ছে ডাবের খোলার উপরে ক্যানভাসের ওপরে প্লাস কিছু থার্মোকলের ওপরে আমাদের একটু উইংস টাইপের করা হয়েছে যেগুলো আমরা এখনো রেডি অলমোস্ট হচ্ছে এই সব নিয়েই কাজ করছে ধরে চলছে কাজ তাও আমাদের এখানে ওয়ার্কশপটা হলো এক মাস হচ্ছে হ্যাঁ এরপরে আমাদের বাইরে যেগুলো করার আছে সেটিং এর কাজ সেগুলো আবার শুরু হবে রিসেন্টলি খুব রঙিন কিন্তু জিনিসটা মানে এখানকার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এদের প্যান্ডেলটা কতটা রঙিন এবং কালারফুল হতে চলেছে তাই তো হ্যাঁ অবশ্যই আমরা চাইছি এটাকে মানে সবুজের উপর দিয়ে একটু মানে গ্রিন ফুল যে জিনিসটা আছে এক উজ্জ্বল মানুষের মনের ভেতরে যে ভাবনাটা সেই ভাবনাটাকে আনার চেষ্টা করছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমরা এরপর জেনে নেব কথা বলে নেব ক্লাবের সদস্যদের সঙ্গে তাদের এবছরের পুজোর ভাবনাটা কীরকম এবং আরও অন্যান্য কথা জেনে নেব তাদের থেকে আসুন জেনে নেওয়া যাক তো পেয়ে গেছি আমরা এখানকার সদস্যকে নমস্কার জিও বাংলায় আপনাকে স্বাগত প্রথমত এটা আপনাদের কততম বর্ষ একশো নয় তো এবছরের ভাবনাটা কীরকম এবছরে আমরা ভেবেছি যেটা সেটা হচ্ছে সবুজ বিপ্লব আমাদের যে থিমের নাম সবুজ বিপ্লব সবুজ বিপ্লব মানে বলতে চাইছে আমরা যে এখন আমাদের যে আধুনিক সভ্যতা বা নগর সভ্যতা যেটাকে বলি সেটা যত বাড়ছে তার সঙ্গে কী হচ্ছে গাছ কাটা হচ্ছে জ্ঞানে হোক অজ্ঞান হোক আমরা গাছ নষ্ট করছি কিন্তু করে আমরা নিজেদের ক্ষতি করছি অক্সিজেন কমে গেলে ভারসাম্য নষ্ট হলে জীবজগতের বেঁচে থাকা অসম্ভব তা আমরা এইবারে পুজো যেটা করতে চেয়েছি যে গাছটা যাতে না কাটা হয় গাছকে বাঁচাবার জন্যে এই মাসেটা সকলেই জানে তাও নতুন উৎসবে আমরা আবার সবার মনে আরেকবার করে একটা কনসাসনেস বাড়াবার জন্যে সেটা করতে চেয়েছি এবং এটা করার ক্ষেত্রে আমরা শুধু শহরে শুধু মাটির অভাব আছে সেখানে গাছ কীরকমভাবে করাই যাবে তার জন্য কিছু নতুন নতুন রুফ গার্ডেন হোক বা আমরা যেই এখন যেগুলো ছাদে করে বা আপনার যেটা হচ্ছে যেটা করা হয় সেইটা সেইভাবে গাছগুলোকে নতুন করে শহর করা যায় রাখা সেই ব্যবস্থাটা দেখাবো আমরা কারণ রক্ষা করার দায়িত্ব তো মানুষের উপরেই মানুষ যদি না করে এই উদ্যোগটা কে নেবে আর এই প্যান্ডেল থেকে কিন্তু সেই বার্তাটাই মানব সমাজের কাছে দেওয়া হচ্ছে তাই তো আচ্ছা তো আপনাদের এবছরের সেফটি সিকিউরিটির জন্য কি ব্যবস্থা সেফটি সিকিউরিটি বলতে ধরুন আমরা ফায়ারের যত রকম অ্যারেঞ্জমেন্ট সেটা তো থাকবে সিকিউরিটি গার্ড থাকছে আমাদের পার্সোনাল সিকিউরিটি গার্ড রাখা হয় এছাড়া আমাদের ভলেন্টিয়ার্সটা মোটামুটি সব সময় থাকে আর যদি দর্শকদের সুবিধার কথা বলেন দর্শকদের জন্য দেখুন আমরা এখানে মেডিকেল ক্যাম্প করি মেডিকেল ক্যাম্প থাকবে যদি কোনো রকম অসুস্থ কেউ আসে তা হুইল চেয়ার বয়স্ক লোকেদের জন্য আলাদা ব্যবস্থা করে আমাদের জায়গাটা যেহেতু ন্যাড়া হয় ন্যাড়ো হয়ে যায় সেই জন্য তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে আমি চলে যাব একটু অনার কাছে লোকেশনটা যদি একটু বলে নেন তাহলে দর্শক বন্ধুদের আসতে সুবিধা হয় লোকেশানটা এটা যেহেতু উত্তর কলকাতার প্রথমবারি হিসেবে পরিচিত তো সবাই জানে তো এটা হাতিবাগানে যদি থাকে হাতিবাগান টাউন স্কুলে একদম কাছে অথবা সামবাজার মিত্র স্টেশনের সামনে চার নম্বর গেট যদি ওঠেন তাহলে একদম ডাফি স্কুলের সামনে রামধন মিত্রের আমাদের শ্যামপুকুর আদি সার্বজনীন উত্তর কলকাতার খুব বিখ্যাত পুজোগুলোর মধ্যে একটি চাই আমরা তো আসবো আপনাদেরকেও চলে আসতে হবে উদ্বোধন কবে

খুবই এক্সাইটেড প্রতিবারের মতো এবছরও আমরা নাম দিয়েছি আপনাদের জিও বাংলা সারেশন মানে তো দেখা যাক এবারে কি হয় কতটা প্রস্তুতি কেমন চলছে প্রস্তুতি তো আমাদের দিক থেকে আমরা সেন্ট চেষ্টা করছি এবার কম্পিটিশনে আমরা নাম দিয়েছি সবাই নাম দিয়েছে ভবিষ্যৎ বলবে কি হবে আমরা তো খুব এক্সাইটেড তাহলে জেনে নিলাম শ্যাম্পুকুর আদি সার্বজনীনের পুজোর প্রস্তুতি ঠিক এবছর কতটা জোরদার আমিব শ্বেতা আবারও ফেরত আসবো নতুন কোনো ক্লাবে পরিক্রমায় নতুন সদস্যদের সঙ্গে ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা আমরা ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এম বাজার কো স্পন্সর জিএসটি দোস্ত আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং আইটি পার্টনার আর জে কনসালটেন্সি সার্ভিসেস সেফটি পার্টনার অ্যারিজন কেবলস অ্যান্ড ইভেন্ট পার্টনার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশনকে ক্যামেরা পার্সন সৌরভের সাথে আমিপ শেতা